হাই গাইস, ওয়েলকাম টু মুক্তাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডালের চচ্চড়ি। আসুন তাহলে এবারে পুরো প্রণালীটি আমরা আবার দেখে নেই। প্রথমে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দেব। তেল গরম হয়ে গেলে 3টি তেজপাতা, 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মসুর ডাল দেবো। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপর মসুর ডালটা দিয়ে মরিচের গুঁড়া দেবো আমি 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ এবং 1 কাপ পানি ও 1/2 চা চামচ লবণ দিয়ে মসুর ডালটা একটু নেড়ে চেড়ে ঢেকে কম আঁচে রান্না করে নেব। আমি যখন রসুন ভেজেছিলাম তখন 3 টেবিল চামচ পেঁয়াজ কুচিও দিয়েছিলাম। এবার মসুর ডালের পানিটা একটু কমে আসলে 5 থেকে 6টি কাঁচামরিচ দেব এবং 1 টেবিল চামচ ঘি দেব, দিয়ে 2 মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল ঝটপট মসুর ডালের চচ্চড়ি। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।